রাজধানীর আটটি স্কুলে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম চলছে, চলবে বিকাল ৩টা পর্যন্ত। টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের টিকা কার্ডের দুই কপি সঙ্গে নিয়ে কেন্দ্রে থাকতে হবে। সকাল থেকে কেন্দ্রগুলোর বাইরে শিক্ষার্থী ও অভিভাবকদের লম্বা লাইন দেখা যায়। যেসব স্কুলে টিকা দেওয়া হচ্ছে সেগুলো হলো বনানীর চিটাগাং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, ধানমন্ডির কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরার সাউথ ব্রিজ ও স্কলাস্টিকা স্কুল। এদিকে বাড্ডা থানা এলাকার হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০০০ শিক্ষার্থীকে এবং মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১০০০ শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে টিকা। রাজধানীর আটটি স্কুলে আজ ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাহিয়া রোপায়া তপলা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপলা, এখন পর্যন্ত এর আগে যেমন আমাদের সহকর্মী রেদোয়ান আহমেদ জানাচ্ছিলেন যে ফাইজারের টিকা দেওয়া হচ্ছিল, আপনার এখানকার টিকা পরিস্থিতি খবর জানাবেন আমাদের। মতিঝিল আইডিয়াল স্কুলেও ফাইজারের টিকাই দেওয়া হচ্ছে, এবং যেহেতু সকাল ৯টা থেকে টিকা দান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আপনি জানেন যে ফাইজারের টিকা দেওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিছুটা সময় সাপেক্ষ হওয়ায় কিন্তু টিকা দেওয়ার যে সময়সূচি সেটা আসলে অনেকখানি পিছিয়ে গেছে। এই কিছুক্ষণ আগে বলতে পারেন ১০:৩০টার পর থেকে এখানে টিকা দেওয়ার যে কর্মসূচি সেগুলো চলছে। তবে শিক্ষার্থীরা কিন্তু অনেক আগেই এখানে চলে এসেছে এবং তারা কিন্তু এখানে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছে, এবং শিক্ষার্থীদের মাঝখান থেকেই ভলেন্টিয়ার নির্বাচিত করা হয়েছে, ভলেন্টিয়াররাও কিন্তু এখানে রয়েছে, সার্বিক পরিস্থিতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন টিকা দিতে পারে সেই জন্য এখানে শিক্ষকরা রয়েছেন। সেই সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিকা দেওয়ার পাশাপাশি একটি আইসোলেশনের জন্য আলাদা একটি রুমও রয়েছে এবং সেখানে একজন স্বাস্থ্যকর্মীও রয়েছে। অর্থাৎ টিকা দেওয়ার পরে যদি কোনো শিক্ষার্থী অসুস্থ বোধ করে, যদি তার কাছে মনে হয় যে সে কিছুটা অসুস্থ বোধ করছে টিকা দেওয়ার কারণে, তো সেই ক্ষেত্রে তাকে আইসোলেশন সেন্টার থেকে নির্ধারিত যে হাসপাতালগুলো রয়েছে, ৮টি টিকাদান কেন্দ্র রয়েছে রাজধানীতে, আপনি জানেন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে যে ৮টি টিকা দান কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ঠিক করে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং এই ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের যে পয়েন্টগুলো রয়েছে এটার আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা থানা অনুযায়ী ভাগ করে এই ৮টি কেন্দ্রর তত্ত্বাবধানেই কিন্তু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এসে টিকা দেওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি চলবে। সেই সাথে এই টিকাদান কর্মসূচি চলছে মূলত সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেই কিন্তু ১২ থেকে ১৭ বছর বয়সী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু টিকা দিতে পারবেন। প্রথমে তাদেরকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আসলে স্কুলের পক্ষ থেকেই করা হবে এবং সেই সুরক্ষা অ্যাপের মাধ্যমেই আসলে কেন্দ্রের যে বিষয়টি সেটি হচ্ছে জানানো হবে। তো এখানে শিক্ষার্থীরা ১০:৩০টা থেকে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে টিকা দিচ্ছে। এখন পর্যন্ত কেউ অসুস্থ বোধ করছেন কিংবা কেউ খারাপ বোধ করছেন এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো খবর কিন্তু পাইনি। পুঁথি, ধন্যবাদ তাহিয়া রুপাইয়া তপলা।